ব্যোমকেশ বক্সী পড়েননি এমন বাঙালি বোধহয় নেই। ব্যোমকেশের স্রষ্টা শরদিন্দু তার আদিম রূপু গল্পের শুরুতেই লিখেছেন, সুরাবর্দী সাহেবের পুলিশ আসিয়া হিন্দুদের শাসন করে, মৃতদেহের সংখ্যা দুই চারিটা বাড়িয়া যায়। প্রেক্ষাপট 46 সালে কলকাতার বুকে সংঘটিত নারকীয় গণহত্যা, যার নেতৃত্বে ছিল মুসলিম লীগ। কিন্তু ভাগ্যদেবী বোধহয় হিন্দুদের জন্য সে যাত্রায় অন্য কিছু লিখেছিলেন, তাই একতরফা হত্যালীলার শুরু মুসলিম লীগের হাতে হলেও শেষ করেছিলাম আমরা হিন্দুরা। ঘটনার সূত্রপাত কি করে তা জানতে চলুন ফিরে যাই 1940 সালে। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না 23 মার্চ তার লাহোর প্রস্তাবে মুসলিমদের জন্য পৃথক বাসভূমি পক্ষে জোরালো সওয়াল করেন। 10 দিন পরে 6 এপ্রিল গান্ধীজিও হরিজন পত্রিকায় লীগের আত্মনিয়ন্ত্রণের দাবিকে সমর্থন জানান। বস্তুত এই দুটি ঘটনাই ভারত বিভাজন করে দিয়েছিল। 1947 সালে তার বাস্তবায়ন হয়েছে মাত্র। 1946 সালের মার্চে যে ক্যাবিনেট মিশন ক্ষমতার হস্তান্তর সংক্রান্ত চুক্তি করতে ভারতে আসে, তাতে কিছু শর্ত সাপেক্ষে কংগ্রেস অন্তর্বর্তীকালীন সরকার গড়তে সম্মত হলেও জিন্না আর লিয়াকাত আলীর নেতৃত্বাধীন মুসলিম লীগ অসম্মত হয়। বোম্বে থেকে জিন্না ঘোষণা করেন যে 16ই আগস্ট মুসলিম লীগ সারা ভারতব্যাপী প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করবে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে 1946 সালের বাংলায় হিন্দুরা ছিল সংখ্যালঘু, মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, ফলে খুব সহজেই বাংলার প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে মুসলিম লীগ। 28শে এপ্রিল বোম্বে থেকে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেওয়ার পরে লীগ নেতৃত্ব অতি দ্রুত তাদের কর্মসূচি বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে যায়। 5ই আগস্ট স্টেটসম্যান পত্রিকায় বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ হোসেন সোহরাওয়ার্দী লেখেন, হিংসা এবং রক্তপাত অন্যায় নয়, যদি তা মহৎ উদ্দেশ্যে করা হয়। মুসলমানদের কাছে আজ পাকিস্তান আদায় ছাড়া অন্য কোনো প্রিয় কাজ নেই। তরোয়াল হাতে জিন্নার ছবি সমন্বিত একটি লিফলেট প্রচার করেন কলকাতার মেয়র সৈয়দ ওসমান খান, লীগ নেতা খাজা নাজিমুদ্দিন মুসলিম ন্যাশনাল গার্ডের সদস্যদের মনে করিয়ে দেন যে এই প্রত্যক্ষ সংগ্রাম শুরু হচ্ছে রমজান মাসে। আপনারা সকলেই জানেন রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে নবী মোহাম্মদ ইসলামের ধর্ম অবিশ্বাসীদের হত্যা করে মক্কা অধিকার করেন। অতএব লীগের কর্মপ্রণালী কি হতে চলেছে তা ক্রমেই দিনের আলোর মতন স্পষ্ট হয়ে উঠেছিল। এ কোনো সাধারণ সংগ্রাম ছিল না, ছিল জিহাদ, কাফের হিন্দুদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ। ১৮ দিন ধরে প্রস্তুতি নেওয়ার পর 15ই আগস্ট মুসলিম লীগ পরদিন বাংলাব্যাপী বন্ধের ডাক দেয়। এতে সম্মত হন গভর্নর বরোজো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভা লীগের এই কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ইতিপূর্বে রাজ্যের 24টি পুলিশ হেডকোয়ার্টারে 22টিতেই হিন্দু পুলিশ অফিসার সরিয়ে মুসলিম অফিসার নিয়োগ করেছিলেন সোহরাওয়ার্দী। উদ্দেশ্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও যাতে হিন্দুরা কোনো রকম সাহায্য না পায়। মুসলিম ন্যাশনাল গার্ডের সদস্যদের 16 তারিখ সকাল 8:30টার মধ্যে মুসলিম ইনস্টিটিউটে সমবেত হওয়ার নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে ইসলামিক গ্রন্থ মুসলিম শরীফ থেকে একটি হাদিসের উল্লেখ করলে অত্যুক্তি হবে না। 745 নম্বর হাদিসে সেখানে বলা আছে, নবী যখন কোনো জনপদ আক্রমণ করতেন তখন ভোরবেলায় করতেন। বাস্তবিকই হিন্দুদের ওপর প্রথম আক্রমণের ঘটনাটি ঘটে ভোরের আলো ফোটা মানিকতলা ব্রিজে একজন নিরীহ গোয়ালার ওপর। এরপর সকাল 7টা নাগাদ আক্রান্ত হয় মানিকতলার দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার। 7:30টা নাগাদ বউবাজার আর লোয়ার সার্কুলার রোডের জাংশনে শিয়ালদায় অস্ত্রশস্ত্র নিয়ে জমা হয় মুসলিমরা। বেলা বাড়তেই মহানগরীর বিভিন্ন এলাকা আক্রান্ত হতে থাকে। 8:25
টেরিটি বাজার, 8:30 লোয়ার চিৎপুর সিটি সিনেমা হল, 9:00 শিয়ালদহ, 9:05 ওয়ার্ডস ইনস্টিটিউশন স্ট্রিট থেকে মুসলমান আক্রমণের খবর আসে, 9:12 অনুরূপ নৃশংসতার খবর আসে রিপল স্ট্রিট, মল্লিক বাজার এবং ওয়েলিসলি স্ট্রিট থেকে, 9:30 এবং 9:55 বটতলা থানা থেকে মুসলমান আক্রমণের বিরুদ্ধে সাহায্য চেয়ে পরপর অনুরোধ আসে, 10:10 দমদম রোড, 10:12 গড়পার যোগীপাড়া লেন এবং 10:30 হ্যারিসন রোড আক্রমণ করে সশস্ত্র মুসলিম জনতা, 11:08 বিবেকানন্দ রোডের কমলা বস্ত্রালয়ে অগ্নিসংযোগ করা হয়, 11:15 নাগাদ রিপন স্ট্রিটের সামনে থেকে ভয়াবহ দাঙ্গার খবর আসতে শুরু করে, 11:50 খবর আসে শিয়ালদার দিকের দোকানপাট লুট করে একটি বিরাট দল বৌবাজারের দিকে এগিয়ে চলেছে, হাতে তরোয়াল আর মুখে হিন্দু বিরোধী স্লোগান দিতে দিতে আপার সার্কুলার রোড ধরে ময়দানের দিকে এগিয়ে চলেছে আরেক দল, তৃতীয় দলটি শ্যামবাজার থেকে হাতিবাগানের দিকে অগ্রসর হয়েছে, 1:30 নাগাদ ষষ্ঠীতলা আর 3:00 গড়পার থেকে হিন্দুদের ওপর প্রাণঘাতী হামলার খবর আসতে থাকে, এই সময় ময়দানে মনুমেন্টের নিচে মুসলমানদের সমাবেশ চলছিল, লীগ নেতৃত্ব সমবেত কয়েক হাজার ধর্মোন্মাদ মুসলমানকে আশ্বস্ত করে যে আজ তাদের খুন ধর্ষণ লুটপাট করার আগে ভাবতে হবে, সরকার নিজে তার দায়িত্ব নেবে, সমাবেশ শেষ হতে না হতে এই উন্মত্ত মুসলমান বাহিনী হিন্দু প্রতিষ্ঠানগুলির আক্রমণ করা শুরু করে, 4:05 ভাঙচুর চলে লাইট হাউস সিনেমার পাশে, 4:20 বেঙ্গল ক্লাব আক্রান্ত হয়, 4:30 নাগাদ খবর আসে যে মেট্রো সিনেমার পাশে কেসি বিশ্বাসের দোকান লুট করে অস্ত্র শস্ত্র নিয়ে গেছে মুসলিমরা, 4:42 ধর্মতলা রোডের কমলালয় স্টোর সম্পূর্ণ লুট হয়ে যায়, 5:10 নাগাদ খবর আসে ধর্মতলার চাঁদনি চকে লুট হয়েছে, ইন্দ্রায় রোড আপার সার্কুলার আর মির্জাপুর রোডের জাংশনে সশস্ত্র মুসলিম বাহিনী টহল দিচ্ছে, বিকেল থেকে যত সন্ধ্যা গড়ায় তত আক্রমণের তেজ বাড়তে থাকে এবং সারা কলকাতায় অলিতে গলিতে বড় রাস্তায় নেমে আসে মৃত্যুর ঢদ, রাতেও থেমে থাকেনি এই নৃশংসতা, কলকাতা পুলিশের প্রাক্তন ডিজি গোলক বিহারী মজুমদার তাঁর বইতে দাঙ্গার বিবরণ দিতে গিয়ে লিখেছেন, রাত 11:12 নাগাদ আবার ওরা আক্রমণ করল, দেখলাম এক দল লোক তাদের হাতে ছোড়া তরোয়াল ইত্যাদি নানা রকম অস্ত্র, তারা চিৎকার করে বলছে আজ তো এক এক হিন্দু কো কুরবানি করেগা, সবচেয়ে বেশি ভয় দিদিকে নিয়ে, হিন্দু মেয়েদের ওপর ওদের বরাবরের লোক, আরও লিখেছে রাজাবাজারের ওপর দিয়ে আমায় যেতে হবে, একদিন দেখলাম গরু কেটে যেরকম হুকের থেকে ঝুলিয়ে রাখে তেমনিভাবে হাত পা কাটা হিন্দু মেয়েদের চুল বেঁধে সব ঝুলিয়ে রেখেছে, আগামী 1.5 দিন ব্যাপী আল্লাহ আকবর নারায়ে তাকবীর লড়কে লেংবে পাকিস্তান ধ্বনিতে ব্যক্ত হয়ে থাকলো মহানগর, আগুনে জ্বলতে লাগলো হিন্দুদের স্থাবর অস্থাবর যা কিছু, এই কালান্তক দাঙ্গায় হিন্দুদের জন্য যখন সর্বত্র সর্বনাশ অপেক্ষা করেছিল ঠিক তখনই অগ্নিস্ফুলিঙ্গের মতো আবির্ভূত হন শ্রীগোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা, ইতিমধ্যে 17 আগস্ট গার্ডেন রিচ টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সৈয়দ আবদুল্লাহ ফারুকীর নেতৃত্বে উন্মত্ত মুসলিম জনতা মেটিয়াবুরুজের লিচুবাগান বস্তির কেশোরাম কটন মিলে কয়েক হাজার হিন্দু শ্রমিককে হত্যা করে, দাঙ্গার নারকীয়তায় ফুসে ওঠে হিন্দু সমাজ, এক্ষণে আপনাদের গোপাল পাঠার সম্পর্কে দু চার কথা বলে নেওয়া অত্যাবশ্যক মনে করি, বিপ্লবী অনুকূল মুখোপাধ্যায়ের ভাইপো বৌবাজারের গোপাল মুখোপাধ্যায় ছিলেন বিজয় সিং নাহারের শিষ্য, মেডিকেল কলেজের সামনে তার পাঠা কাটার দোকান ছিল, ধর্মের গ্লানি এবং সধর্মীয়দের এই অসহায়তা দেখে গোপাল পাঠা একদিনের মধ্যে 800 জন হিন্দু ও শিখ যুবককে নিয়ে গড়ে তুললেন এক সশস্ত্র বাহিনী, তাঁর নির্দেশ ছিল একজন হিন্দুকে খুন হতে দেখলে 10 জন মুসলমানকে হত্যা করবে তোমরা, কিন্তু মুসলমান পশুদের মতো কোনো মহিলা বা শিশুর গায়ে হাত দেবে না, একইভাবে বিজয় সিং নাহার স্থানীয় হিন্দু যুবকদের নিয়ে গড়ে তোলেন সশস্ত্র প্রতিরোধ বাহিনী, তাকে সাহায্য করেন কংগ্রেস নেতা ইন্দুভূষণ বেদ, দেবেন দে এবং ফরওয়ার্ড ব্লক নেতা রাম চ্যাটার্জি, এগিয়ে আসে হিন্দু মহাসভা, স্থানীয় ক্লাবগুলি যেমন বাগবাজারের জাতীয় যুব সংঘ ও দেশবন্ধু ব্যায়াম সমিতি,
বউবাজারের হিন্দু শক্তি সংঘ, পার্ক সার্কাসের তরুণ ব্যায়াম সমিতি ও আর্য বীর দল, এন্টালি ব্যায়াম সংঘ, হাওড়ার শালকিয়ার তরুণ দল, শ্রীরামপুরের মিতালী সংঘ প্রভৃতিও যথোপযুক্ত প্রতিরোধ গড়ে তোলে। শিয়ালদার ভানু বোস, বসুমিত্র কিংবা শ্যামবাজারের কালুর মতো হিন্দু যুবকরা সেদিন ঝাঁপিয়ে পড়ে নারীর সম্ভ্রম রক্ষা করতে। পরবর্তীতে গান্ধীজির সাথে দেখা করে গোপাল পাঁটাকে আত্মসমর্পণ করতে বলা হলে খাত্র বীর্যের মূর্ত প্রতীক গর্জে ওঠেন, একটি পেরেকও যদি আমার হিন্দু ভাইদের রক্ষাকল্পে নারীর সম্ভ্রম রক্ষা করতে ব্যবহৃত হয়ে থাকে আমি সেটিও সমর্পণ করব না। নৃশংসতার জবাব কয়েক গুণ নৃশংসতার মাধ্যমে দেওয়া হলে এবার পিছু হটে মুসলিম লীগ। মুসলিমদের প্রাণ রক্ষার্থে কলকাতায় আর্মি নামান সুরাবর্তী। 22 আগস্ট শহরের দাঙ্গা পরিসমাপ্তি ঘটে। এই দাঙ্গাই প্রমাণ করে দেয় যে মুসলিম শাসনাধীন এলাকায় হিন্দুদের কি পরিণতি হতে চলেছিল। তাই যুক্তবঙ্গের কথা ঘোষণা করা হলেও প্রায় একক প্রচেষ্টায় হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ ছিনিয়ে আনেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 20 জুন 1947 জন্ম নেয় পশ্চিমবঙ্গ, কিন্তু আজ সেখানেও জেহাদি শক্তির বারবারন্ত। প্রশাসনিক পদে বেশি বেশি করে মুসলিমদের নিয়োগ করা হচ্ছে। 1946 পর আবারও একবার কলকাতার মেয়র হিসেবে নিয়োগ করা হয়েছে একজন মুসলমানকে। 1946 যারা হিন্দু স্বার্থ উপেক্ষা করে যুক্তবঙ্গের পক্ষে ছিল, মুসলিম লীগের সাথে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত ছিল, সেই রক্তাক্ত 16 আগস্টের দিনে সেই কমিউনিস্টরা আজ ক্ষমতাচ্যুত। কিন্তু পরিবর্তনের ডাক দিয়ে যে দলটি আজ ক্ষমতার মসনদে, তারা কি পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশ বানানোর চক্রান্তে নিয়োজিত নয়? সাম্প্রতিককালে ঘটে যাওয়া নলিয়াখালী, বাদুরিয়া, কালিয়াচক, হাজিনগর, সমুদ্রগড়ের বা ধুলাগড়ের ঘটনাগুলি সেই রকম ইঙ্গিত দেয়। অতএব ধর্ম ও জাতির রক্ষার্থে বাঙালি যুব সম্প্রদায়কে সচেষ্ট হতেই হবে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটার আগেই নতুন ইতিহাস রচনা করব আমরা, কারণ বিজিত জাতির কোনো ইতিহাস হয় না, ইতিহাস সেই লেখে যে জয়ী হয়। বন্দে মাতরম।